কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় এবং বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় সঙ্গে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট প্রকাশ করে আতাতের অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। শনিবার কালীঘাটের তৃণমূলের নির্বাচনী বৈঠকে বৈঠক ছিল এবং সেই বৈঠকের পর দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, নওশাদের সঙ্গে বিজেপির এই কথোপকথনের টাইমিং নজর করার মতো। একুশের ভোটের আগে তৃণমূলের নেতা কর্মীরা যখন বিজেপির বিরুদ্ধে মরণপণ লড়াই করছে, তখন আড়ালে এই অশুভ আতাত চলছে এবং কি ধরনের সেই আতাত, বলা হচ্ছে এই নেতাদের বদলি করে দিন। তারা তৃণমূলকে ভোট দেব কেন, কে বলছেন? আইএসএফ এর আব্বাস সিদ্দিকী অডিওটা হয়েছে। আমরা যারা টিএমসি কে পছন্দ করি, বিজেপি কে পছন্দ করি, তারা টিএমসি কে ভোট দিয়ে কি করব? টিএমসি কে ভোট দিয়ে কি লাভ? আমরা মানে আব্বাস সিদ্দিকী, আমরা মানে আইএসএফ, আমরা যারা বিজেপি কে পছন্দ করি তারা টিএমসি কে ভোট দিয়ে কি করব? আর ওইদিকে একই সময় তখন আব্বাস সিদ্দিকী যে চ্যাটগুলো পাঠাচ্ছেন, সেই চ্যাটে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে তখন বলছেন টাইম চাইছেন কৈলাশ বিজয়বর্গীয়, আপসে বাত করনা হ্যায়, কে বলছে? নওশাদ সিদ্দিকী কাকে বলছে? কৈলাশ বিজয়বর্গীয়। আর কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তার পিএকে পাঠাচ্ছে এই এই অফিসারদের ট্রান্সফার করুন। আমরা সরাসরি বিজেপির সঙ্গে আইএসএফ এর তৃণমূল বিরোধী, বাংলা বিরোধী, গোপন আতাত এবং চক্রান্তমূলক আচরণের অভিযোগ করছি। করে এই বিষয়টাকে আমি পাত্তা দিই না, এটা অ্যাকচুয়াল তৈরি করা হয়েছে আমার মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য। আমার মাইন্ড যে এখন নির্বাচনের পরে আছে সেটা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আমার সাথে সাথে জনসাধারণ যাতে আইএসএফ এর প্রতি বিদ্রুপ ধারণা করতে পারে বা এই ধরনের চিন্তাভাবনা রাখা, বাজে চিন্তাভাবনা আনে, সেই জন্য এরা করার চেষ্টা করেছে। তবে একটা কথা বলে রাখি, ইতিপূর্বে এই শাসক দল আমাদের বিরুদ্ধে একাধিক চক্রান্ত করেছে। আমাকে ভয় দেখানো হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে, মারা হয়েছে, লোভ দেখানো হয়েছে, অনৈতিকভাবে 41 দিনের উপরে জেল খাটিয়েছে আমাকে, তারপর আমাকে আটকে রাখতে পারেনি। তো এটা একটা নতুন গুজব, এই গুজব ছড়িয়ে ভাবছ হয়তো বাংলার জনগণকে আবার 2021 এনআরসি সি এর ভয় দেখিয়ে যেমন ভোট নিয়েছে, এটা হয়তো দেখাবে বাংলার জনগণ যথেষ্ট স্বতঃস্ফূর্ত আছে, যথেষ্ট সজাগ আছে। আমি বাংলার জনগণকে বলছি, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমার সাথে যদি বিজেপির 1 টাকার লেনদেন থাকতে প্রমাণ করাতে পারে, বাংলার জনগণ, বাংলার জনগণ যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। তবে একটা কথা, যারা গুজব ছড়াচ্ছে, আমার যারা আইটির দায়িত্বে আছে, মিডিয়া যারা ম্যানেজমেন্টে আছে, তাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি, যারা যারা যেটা করছে সেটা সংরক্ষণ করে রাখছে, এই ভোটের সময় আমি এই বিষয়ে মাথা দেব না। ভোট পিরিয়ড পার হওয়ার সাথে সাথেই আমার অ্যাডভোকেটদের সাথে আমি বসবো এবং এটাকে নিয়ে পরামর্শ করব, তারা যে পরামর্শ দেবে সেই মতো আমি এগিয়ে যাব।